নমস্কার। গত 20 মে 2022 হাইকোর্টের রায় ঘোষণা হওয়ার পরও এখনও পর্যন্ত রাজ্য সরকারের ডিএ নিয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। এই পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষকদের অন্যতম সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি যৌথ কর্মসূচির আহ্বান করা হয়েছে, যার মূল বিষয়বস্তু হচ্ছে রোপার যে বকেয়া ডিএ, অর্থাৎ যেটি হাইকোর্ট রায় দিয়েছে এবং বর্তমানে বকেয়া 31% ডিএর দাবিতে আন্দোলন করা। এর উদ্দেশ্যে প্রায় 30টি শিক্ষক এবং সরকারি সংগঠনকে উস্তির তরফ থেকে আহ্বান করা হয়েছে। গতকাল 15টি সংগঠনের সঙ্গে 3 ঘন্টা ব্যাপী গুগল মিটে মিটিং হয়। মিটিংয়ের পর বিভিন্ন সংগঠনের বক্তব্য নিয়েও আলোচনা করব। এখনও পর্যন্ত যেসব সংগঠনগুলিকে আহ্বান করা হয়েছে দেখুন: সরকারি কর্মচারী পরিষদ, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চ সহ আরও 25টি সংগঠনকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে এবং ফোনে আন্দোলনে যোগদান করতে আমন্ত্রণ করা হয়েছে। উস্তি সংগঠনের পক্ষ থেকে আরও কিছু সংগঠনকে আমন্ত্রণ করা হবে। কর্মসূচি কি? 1 নম্বর, আগামী 6 জুন 2022 একটি যৌথ সাংবাদিক সম্মেলন হবে কলকাতা প্রেস ক্লাবে। এই মর্মে দেখুন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের মতো করে প্রচার করছেন। অন্যদিকে উস্তি দেখুন বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মেটানোর দাবিতে রাজ্যের সমস্ত কর্মচারী সংগঠনকে পাশে নিয়ে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেস বার্তা। স্থান কলকাতা প্রেস ক্লাব, সময় 6 জুন 2022 বিকেল 4টা। 2 নম্বর কর্মসূচি কি? আগামী 11 জুন 2022 কলকাতা সুবোধ মল্লিক থেকে রানী রাসমণি পর্যন্ত একটি বিরাট মিছিলের ডাক দেওয়া হয়েছে। দেখুন উস্তি থেকে একটি পোস্টার পোস্ট করা হয়েছে, ডিএ আসছে 11, দেখা হবে আবারও, যৌথ মঞ্চে একতার সুর, ডিএ বৈষম্য করবে ইঁদুর। বিভিন্ন সংগঠনের সঙ্গে 3 ঘন্টা গুগল মিটে মিটিং করার পর বিভিন্ন সংগঠন তাদের অভিমত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন। দেখুন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের বিবৃতি, 6 জুন প্রেস মিট এবং 11 জুন প্রতিবাদ মিছিল থেকে ঐক্যবদ্ধ লড়াই করবে বলে জানান। অন্যদিকে দেখুন শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী মহাশয়ের পেজের এই অংশটি দেখুন। আপনাদের সবার কাছে অনুরোধ, আগামী এই 2টি কর্মসূচির খবর সর্বত্র ছড়িয়ে দিন এবং 11 জুনের কর্মসূচিতে ব্যাপকভাবে প্রচার ও জমায়েতের উদ্যোগ নিন। আশা করি যে লক্ষ্যে এই আন্দোলন তা সার্থক হোক এবং দাবি আদায় হোক, এই আশা রাখি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।